নজরে পঞ্চায়েত ভোট প্রচারের ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা। রবিবারই যাচ্ছেন উত্তরবঙ্গে, করবেন একাধিক জনসভা। প্রার্থী নির্বাচনে শেষ কথা বলবে দলই, ভোটের আগেই গুঞ্জ প্রার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। অভিষেকের নির্দেশে সাসপেন্ড 56 নেতা। ভাঙড়ে ঢুকলো কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কর্মী খুনে পুলিশের হাতে গ্রেফতার এক আইএসএফ কর্মী। মনোনয়নে অশান্তির জেরে তদন্ত শুরু সিআইডির। পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত মুর্শিদাবাদ, বোমা বাঁধার সময় মৃত্যু যুবকের, অকুস্থল থেকে উদ্ধার 20টি বোমা, শুরু কংগ্রেস তৃণমূল দ্বন্দ্ব। কুন্তল ঘোষের চিঠি মামলায় আরও তৎপর সিবিআই। সুপারের পরে তলব প্রেসিডেন্সি জেলের চিকিৎসককেও, মামলার পরবর্তী শুনানি 14 জুলাই। অশান্তি থামছে না মণিপুরে, সমাধান খুঁজতে সব দলের সঙ্গে বৈঠক অমিত শাহের। মণিপুরে পাঠানো হোক সর্বদলীয় প্রতিনিধি দল, দাবি তৃণমূলের। দেশের প্রযুক্তি জগতে আলোড়ন, মোদীর মার্কিন সফরের পরই সিদ্ধান্ত গুগল, আমাজন, মাইক্রোসফটের। ভারতে বড় বিনিয়োগের ঘোষণা টেক জায়ান্টদের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। পঞ্চায়েত ভোটের প্রচারে আগামী সপ্তাহ থেকেই ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 27 জুন মঙ্গলবার মালবাজারে সভা করবেন তিনি, জানালেন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর জেলার তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বাগড়াকোটের হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর পায়ে হেঁটে এবং বাইক র্যালি করে গোটা বাগড়াকোট এলাকায় প্রচার করে তৃণমূল। সেখানেই তিনি বলেন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর দুয়ারে সভা করবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতের প্রচার স্বার্থে রবিবারই উত্তরবঙ্গে পৌঁছে যাবেন তৃণমূল সুপ্রিমো। সোমবার কোচবিহার 1 নম্বর ব্লকে জনসভা রয়েছে তাঁর, তা সেরে মালবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনে গুঞ্জ প্রার্থী নিয়ে কড়া তৃণমূল, কে প্রার্থী হবেন সে বিষয়ে দলের কথাই শেষ কথা, তা নিয়ে সাফ বার্তা দেওয়া হয়েছিল আগেই। এমনকি দলের নির্দেশ না মেনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই কথারই প্রমাণ দিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একসঙ্গে 56 জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করতে চলেছে দল। দলীয় সূত্রে জানা গিয়েছে নদিয়া জেলার সব থেকে বেশি সংখ্যক তৃণমূল নেতার ওপর কোপ পড়েছে। দল বিরোধী কাজ কিংবা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার না করায় নদিয়া জেলার 21 জন নেতাকে সাসপেন্ড করা হয়েছে। এরপরই রয়েছে দক্ষিণ দিনাজপুর, সেই জেলার 17 জন নেতাকে সাসপেন্ড করা হতে পারে বলে খবর। আসলে প্রার্থী না হতে পেরে অনেকেই সাময়িকভাবে দলের সঙ্গে দূরত্ব বাড়ান, পরে আবার তাদের ফিরে আসতে দেখা যায়। এবার অভিষেক সাফ জানিয়ে দিয়েছিলেন প্রার্থী না হতে পেরে যারা নির্দল হয়ে লড়বেন তাদের আর কখনোই দলে নেওয়া হবে না। তার সেই হুঁশিয়ারি যে স্রেফ কথার কথা ছিল না, এবার মিলল তারই প্রমাণ। কোন জেলা থেকে কত জনকে সাসপেন্ড করা হচ্ছে সাংবাদিক সম্মেলন করে তার খতিয়ান দেবেন জেলা সভাপতিরা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে উত্তেজনা ছড়িয়েছিল ভাঙড়ে, এলাকার শান্তি বজায় রাখতে এবার সেখানে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি অশান্তির তদন্ত শুরু করল সিআইডি। এদিকে ভোট হিংসায় প্রাণ গিয়েছে 2 জন তৃণমূল কর্মী ও 1 জন আইএসএফ কর্মীর। তৃণমূল কর্মী খুনে এবার এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মনোনয়নের শেষ দিনে অশান্তি ছড়িয়েছিল ভাঙড়2 ব্লকের বিজয়গঞ্জ বাজার চত্বরে। লাগাতার বোমাবাজি, গুলি চলে সেখানে, জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি, সংঘর্ষে প্রাণ যায় 2 তৃণমূল কর্মীর। যে ঘটনায় ভাঙড়ের বিধায়ক নশাদ সিদ্দিকী সহ বহু আইএসএফ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে, সেই ঘটনায় এদিন রুহুল আমিন নামে এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, তাঁর 2 সঙ্গীকেও আটক করা হয়েছে। সব মিলিয়ে তৃণমূল কর্মী খুনে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8-এ। এদিকে ভাঙড়ে বেলাগাম সন্ত্রাসের তদন্তে নেমেছে সিআইডিও। শনিবার সিআইডির একটি দল বিজয়গঞ্জ বাজার চত্বরে পৌঁছে জ্বলে যাওয়া গাড়ি সহ একাধিক অশান্তি স্থল থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। অন্যদিকে ভাঙড় সহ আরামবাগ ও বীরভূমেও পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অশান্ত মুর্শিদাবাদ। বেলডাঙ্গায় বোমা বাঁধার কাজ চলার সময় মৃত্যু হয় এক যুবকের। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 20টি বোমাও। ঘটনায় শুরু রাজনৈতিক চাপানোতর। জানা গিয়েছে মৃত আলিম শেখ মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাপাসডাঙ্গার বাসিন্দা। স্থানীয়দের দাবি, শনিবার সকাল থেকে মজ্জেমপুর এলাকার একটি পাটের জমিতে বোমা বাঁধছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙ্গা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে, তবে পলাতক বাকিরা। ওই যুবককে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে বোমা বাঁধার কাজ চলছিল বলেই দাবি স্থানীয়দের। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। পাল্টা গোটা ঘটনার দায় কংগ্রেসের ওপরেই চাপিয়েছে ঘাসফুল শিবির। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় আরো তৎপর সিবিআই। প্রেসিডেন্সি জেল সুপারের পরে এবার প্রেসিডেন্সি জেলের এক চিকিৎসককেও তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে আগামী সোমবার নিজাম প্যালেসে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, কুন্তল ঘোষ অসুস্থ হয়ে পড়েছিলেন কিনা অথবা তাঁর কোনো চিকিৎসা হয়েছিল কিনা সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন্দ্রীয় এজেন্সি তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে, এই মর্মেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুন্তল ঘোষ। গত শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহাকে সিবিআই জানায় প্রেসিডেন্সি জেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শেষ হয়েছে, তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন বিচারপতি। আগামী 14 জুলাই মামলার পরবর্তী শুনানি, ওই দিনই তদন্ত রিপোর্টও জমা দেওয়ার কথা সিবিআই এর। তার আগেই প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মণিপুর সমস্যার সমাধান খুঁজতে সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বৈঠকে তৃণমূলের তরফে যোগ দেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান। আর সেখানে তৃণমূলের দাবি, স্রেফ সর্বদল বৈঠক যথেষ্ট নয়, মণিপুরে অশান্তি মেটাতে পাঠাতে হবে সর্বদলীয় প্রতিনিধি দল। গত 3রা মে থেকে কুকি এবং মেইতেই দুই জনগোষ্ঠীর সংঘর্ষে জ্বলছে মণিপুর। হাজার হাজার সেনা মোতায়েন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। মণিপুর জ্বলছে মানে অসম মেঘালয় সব রাজ্যের ওপরই প্রভাব পড়বে বলে মনে করছে তৃণমূল। এদিন দলের তরফেও আরো বলা হয়, গত 29 মে মণিপুর যেতে চেয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 3 সপ্তাহ বাদে কেন্দ্র শুধু সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে। 15 জুন ডেরেক ও ব্রায়ান সংসদে বিষয়টি নিয়ে আলোচনা চেয়ে চিঠি দিয়েছিলেন সংসদীয় কমিটিকে, সেই দাবিও মানা হয়নি। কেন্দ্রের ব্যর্থতায় আজ মণিপুরের হিংসা সাম্প্রদায়িক হিংসায় পরিণত হয়েছে। এরাজ্যের শাসক দলের দাবি, কেন্দ্র সরকারকে নিজের ব্যর্থতা মেনে নিতে হবে এবং সব দলের প্রতিনিধিদের পাঠাতে হবে হিংসা কবলিত রাজ্যে। সম্প্রতি মণিপুর সরকারের এক রিপোর্টে বলা হয়েছে রাজ্যে মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে, ভেঙে পড়েছে সাংবিধানিক ব্যবস্থা, 60,000 মানুষ ঘরছাড়া। এই পরিস্থিতিতে বিরোধীদের টানা আক্রমণের মুখে পড়ে এক প্রকার বাধ্য হয়েই শনিবার সর্বদল বৈঠক ডাকলেন অমিত শাহ। আমেরিকায় মোদীর সঙ্গে সাক্ষাতের পরই বড় ঘোষণা গুগল অ্যামাজনের মতো টেক জায়ান্টদের। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় মোদী মুখে উঠে এসেছিল উন্নততর প্রযুক্তির প্রসঙ্গ। এবার ভারতে বড় সড় বিনিয়োগের ঘোষণা করল মার্কিন টেক জায়ান্টগুলি। অ্যামাজনের ঘোষণা, পরবর্তী 7 বছরের জন্য $15 বিলিয়ন বিনিয়োগ করবে তারা। এর ফলে ভারতে তাদের মোট বিনিয়োগ বেড়ে দাঁড়াবে $26 বিলিয়ন। এদিকে গুগলের তরফে জানানো হয়েছে তারা গুজরাতে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে মোদীর প্রশংসা করে। সুন্দর পিচাই জানিয়েছেন ভারতের ডিজিটাল খাতে $10 বিলিয়ন বরাদ্দ করেছে গুগল। $2.75 বিলিয়ন খরচ করে গুজরাতে সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি খুলবে মাইক্রন টেকনোলজি নামের সংস্থাও। আমেরিকায় মোদীর সঙ্গে বৈঠক করেছেন মাইক্রোসফটের চেয়ারম্যান সাতিয়া নাদেলাও। গত মাসেই ভারতে এআই চালিত চ্যাটবট যুগলবন্দি লঞ্চ করেছে মাইক্রোসফট। আগামী দিনেও তারা বড় সড় ঘোষণা করতে পারে বলে ধারণা প্রযুক্তি মহলের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।